পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যশোরের আরএন রোড ক্রীড়াচক্রের উদ্যোগে আড়াই শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আরএন রোড নতুন বাজার মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়। জামা পেয়ে অনেক খুশি হয়েছি, ঈদের দিনকে এই জামাটা পরব। এই জামাটা পেয়ে আমার অনেক ভালো লাগছে, ঈদের দিন অনেক ঘুরবো, আনন্দ লাগছে। আমার এই জামাটা পেয়ে খুব ভালো লাগছে, এই জামাটা আমি ঈদের দিন পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। আমার খুব ভালো লাগছে, ঈদের দিন আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমার এই জামা খুব ভালো লেগেছে, আমি ঈদের দিন এটা খুব খুশি করে পরব। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজকরা বলেন, এলাকার ধনী গরিব সকলে মিলে ঈদ আনন্দ পালন করার জন্য এই আয়োজন। নতুন পোশাক বাচ্চাদের বিতরণ করছি, তার একটাই কারণ ধনী গরিব আমরা সবাই মিলে যাতে এই ঈদ উদযাপনটা আনন্দের সাথে করতে পারি, সেই উপলক্ষেই আমাদের এই আজকের আয়োজন। আরএন রোড ক্রীড়াচক্র জনমুখী বহু কার্যক্রম করেছে, সেই ধারাবাহিকতায় আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এবছর আরএন রোড ক্রীড়াচক্র পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমাদের এই আশেপাশের অঞ্চলের 200 বাচ্চাকে ঈদ উপহার হিসেবে ঈদের নতুন জামাকাপড় দেওয়া হচ্ছে আরএন রোড ক্রীড়াচক্রের উদ্যোগে। আমরা তাদেরকে উপহার দিয়েছি, আমার সন্তান যে পোশাক পরবে আগামী ঈদে যেন এই সন্তানরাও সেই পোশাক পরে, একই পোশাক আমরা সকলকে উপহার দিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরএন রোড ক্রীড়াচক্র। ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএন রোড ক্রীড়াচক্রের উপদেষ্টা অ্যাডভোকেট শহীদ আনোয়ার, গোলাম ফারুক লিটন, মাহমুদুর রহমান। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন আসাদুর খান বিপ্লব, মনিরুল হুদা খান মনি, সৈয়দ মোহাম্মদ ইকবাল রজু, রবিউল ইসলাম বাবলু, রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়াজ উদ্দিন রিপন, শরীফুল ইসলাম, ইব্রাহিম রুবেল, বাবু সুজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে 250 শিশু ঈদের নতুন পোশাক পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।